হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন সবার ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ হ্যাক কীভাবে করবেন, বা হোয়াটসঅ্যাপ যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাপ আপনি হ্যাক আপনি কীভাবে করবেন, সেটা আজকে আপনাদের সেই সেটিংটা আজকে আমি দেখিয়ে দেবো, বা সেই ট্রিকটা আজকে আপনাদের আমি বলবো। তো বন্ধুরা, হ্যাক করা ভালো নয়। তো বন্ধুরা, এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এই সেটিংটা বা এই ট্রিকটা কেউ খারাপ কাজে ইউজ করবেন না। তো বন্ধুরা, আমি দেখিয়ে দেবো আপনাদের প্লে স্টোরটা ওপেন করে। তো প্লে স্টোরটা আমি ওপেন করছি, ওপেন করার পরেই কিন্তু দেখিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপ যে কারো হোয়াটসঅ্যাপ আপনি কীভাবে হ্যাক করবেন। তো হোয়াটসঅ্যাপ হ্যাক করার পর এখানে সার্চ বারে আমি লিখে দিলাম হোয়াটসঅ্যাপ হ্যাক। হোয়াটসঅ্যাপ হ্যাক লিখে এই দেখুন এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। তো অলরেডি এটা আমার ইনস্টল আছে, তাই আমার ইনস্টল করার প্রয়োজন নেই। তো আমি এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখি। তো এটা আমি ওপেন করে নেওয়ার পরে দেখুন আমার কাছে এমনিটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটা চলে আসবে। চলে আসার পরে আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব। সরাসরি আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি, দেখতেই পাচ্ছি হোয়াটসঅ্যাপে চলে এসেছি। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি যার আইডিটা মানে হ্যাক করবো তাকে আমি সিলেক্ট করব। তো আমি অমিতকে যার হ্যাক করব। তো বন্ধুরা, এটা ফ্র্যাঙ্ক করার জন্য, এটা একটা আর কি ফ্র্যাঙ্ক। তো বন্ধুদের সাথে দেখুন এমন আমি ফটোটা কপি করে নিলাম, ফ্র্যাঙ্ক এটা হ্যাক করার জন্য ছবিটাকে আমার কপি করতে হবে। তো আমি ছবিটা ওর কপি করে নিলাম। কপি করার পরে ওই ওই ফ্যাক চ্যাট যে অ্যাপটা রয়েছে আমার ডাউনলোড করে দিলাম, ওটা নিশ্চয় ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ফ্যাক। ওটা আপনি ইনস্টল করার পরে এইখানে সার্চ করে নামে লিখবেন অমিত। দেখুন আমি লিখছি অমিত, আর কি আমি অমিতের একটা হ্যাক করবো তাই অমিত লিখছি। অমিত যাই বলে দেখুন অমিতের ছবিটা আমি এখানে দিয়ে দিলাম, তারপর অমিতকে আমি অনলাইন করে দিলাম। অনলাইন করার পরে সেভ করে দিলাম। দেখুন অমিতের একটা আইডি কিন্তু অলরেডি চলে এসেছে এখানে। তো অমিতকে আমি যদি এখানে থেকে লিখি হাই, দেখুন তো দেখুন অমিতকে আমি এখানে দেখলাম হাই, কিন্তু সরাসরি ডবল রিড হয়ে গেলো, মানে অমিত এখান থেকে দেখতে পেয়ে গেছে মধ্যে যেটা ডবল রিড আর কি হয়ে গেছে, মানে ডবল টিক চিহ্ন ব্লু কালারে চলে এসেছে, মানে আমরা বুঝতে পেরে গেছি যে অমিত মেসেজটা দেখে ফেলেছে। এবার যদি অমিত লেখা আমাকে গেলো, তো এখানে একটা অপশান রয়েছে, অপশানটা আমি নিজের দিকে ঘুরে নেবেন, মানে অপশানটা আপনি এদিকে একবার ঘুরবেন, এদিকে ঘুরবেন, যার দিকে ঘুরবেন সেদিকে মেসেজটা হবে। তো দেখুন অমিত আমাকে এখন লিখলো হ্যালো, দেখতেই পাচ্ছেন অমিত আমাকে লিখলো হ্যালো আর কি, এটা ফ্র্যাঙ্ক করার জন্য এটাকে আর কি। দেখুন আমি লিখছি অমিতকে হ্যালো হাই, হ্যালো অমিত আমাকে হাই লিখছে। আবার দেখুন এটা কি আমি নিজে থেকে নিজে লিখতে পারছি, অমিতকে আমার কিছুই লিখি না আর কি, এটা ফ্যাক এক ধরনের, এটা ফ্যাক চাইটা বলি মানে ফ্যাক। তো অমিতকে আমি দেখাতে পারেন কিছু লিখে, দেখুন আমি লিখলাম হাই, দেখুন আমি ওকে লিখলাম হ্যালো, উনি আমাকে লিখলাম হাই, তাহলে হ্যালো লিখেছি। তো বন্ধুরা, এটা এক ধরনের ফ্যাক ফ্যাক চাইটা বলি। তো এখান থেকে আপনি কলও করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি হ্যাক করবেন। তো দেখুন আমি এগে দেখিয়ে দিচ্ছি অমিতের আইডিটা, দেখুন একটা আইডিটা ইন্টারফেস থেকে দিন। তো দেখুন অমিতকে আমি কল করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন অমিতকে দেখুন কল করছি, অমিত কলটা রিসিভও করছি। তো বন্ধুরা, এটা এক ধরনের ফ্যাক অ্যাপ, মানে আপনি এটা হোয়াটসঅ্যাপে আপনি আর কি বন্ধুর সাথে ফ্র্যাঙ্ক করতে পারবেন এই অ্যাপের সাহায্যে। তো আর কি এটা এটা কিছুই নয়, এটা একটা ফ্যাক ফ্যাক অ্যাপ, মানে এখান থেকে আপনি মানে ফ্র্যাঙ্ক করতে পারবেন আর কি। এখান থেকে আপনি ফ্র্যাঙ্ক মানে বন্ধুরা এখান আপনি যে কোনো বন্ধুর সঙ্গে এমনি ফ্র্যাঙ্ক করতে পারেন। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর একটা ভিডিও করতে না আমাদেরকে অনেক সময় লাগে, অনেক কষ্টও করতে হয়। তো বন্ধুরা, লাইক করলে অবশ্যই ভালো লাগে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।